বন্ধুরা, আমি হিমাদ্রি শেখর ঘোষ এবং তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেল ইয়েস উই ক্যান। ইয়েস উই ক্যানে আমরা আগেই বলেছি যে আগে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অলরেডি শ্যুট করেছি এবং এর পরবর্তীকালে আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমাদের সামনে উঠে আসছে এবং এই ভিডিওর মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের জানাবার চেষ্টা করব। তাহলে শুরু হলো আমার কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও, আমি শুরু করছি। সময় বেশি ওয়েস্ট না করে কারেন্ট অ্যাফেয়ার্সে ঢোকা যাক। ইন 2024 এই যে আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সের স্লাইডটা তৈরি করেছি, এই স্লাইডটার মধ্যে তোমরা বেশিরভাগই নাসা এবং ইসরো নিয়ে ইনফরমেশন পাবে, কারণ আপকামিং WBCS এক্সাম, মিসেলেনিয়াস এক্সাম, ক্লার্কশিপ, SSC এবং অন্যান্য এক্সামগুলোতে এই জায়গাটাতে, এই ফিল্ডে, ইসরো যে ফিল্ডে কাজ করে এবং স্যাটেলাইটের যে ফিল্ড আছে সেখানে ভারত খুব ভালো কাজ করছে। তো সেই জায়গায় অনেকগুলো মিশন আপকামিং রয়েছে এবং নাসারও অনেকগুলো মিশন আপকামিং রয়েছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন, ইন 2024 নাসা উইল লঞ্চ ফার্স্ট ওমেন মিশন ইন মুন। প্রথম মহিলাদের নিয়ে মিশন লঞ্চ করলো নাসা মুনে। দ্য প্রজেক্ট ইজ কল্ড আর্টামিস। এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট নাম, এই প্রজেক্টটাকে বলা হচ্ছে আর্টামিস। কত সালে? 2024 সালে। কে লঞ্চ করছে? নাসা লঞ্চ করছে। সেকেন্ড কোশ্চেন, নাসা উইল ওপেন ইটস লুনার স্পেস স্টেশন। লুনার স্পেস স্টেশন মানে যেরকম মহাকাশে স্পেস স্টেশন থাকে সেরকম চাঁদের উপরে স্পেস স্টেশন থাকবে, যেখান থেকে মহাকাশচারীরা আসবে, যাবে, রিসার্চ করবে, সেটা নাসা লঞ্চ করতে চলেছে। ইন দ্য সার্ফেস অফ দ্য মুন, মানে মুনের সার্ফেসেই করবে। দিস প্রজেক্ট ইজ কল্ড গেটওয়ে টু মুন। এই প্রজেক্টটাকে বলা হবে গেটওয়ে টু মুন। এটা মূলত মুনের যে সাউদার্ন হেমিস্ফিয়ার সেটার উপর করবে ওরা, ঠিক আছে, মানে দক্ষিণ মেরুতে করবে। নেক্সট, 3 নম্বর, ইন্ডিয়ার ফার্স্ট সৌরযান। ইন্ডিয়ার প্রথম সৌরযানের নাম কি? আদিত্য L1, ঠিক আছে। ইন্ডিয়ার যে প্রথম সৌরযান আছে তার নাম হচ্ছে আদিত্য L1। ইট হ্যাজ 7 পেলোড, এটা 7টা পেলোড আছে। পেলোড না, 7টা পর্যায়ে এটাকে বিভক্ত করা হয়েছে, সেই জন্য এই পেলোড গুলো সম্বন্ধে পরে আরো যখন মিশনটা সামনে এসে যাবে, যেরকম চন্দ্রযান 2 আসলো, তখন এগুলো ডিটেলস জানা যাবে। কিন্তু আগে থেকে কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে ভারতের প্রথম সৌরযান প্রজেক্ট এখন লঞ্চ করার টাইমিং দেওয়া হয়েছে 2020 সাল, তা সেইটার নাম কি? সেটার নাম হচ্ছে আদিত্য L1। ফোর্থ কোশ্চেন, রাশিয়ার ফার্স্ট হিউম্যানয়েড রোবট। মানুষের মতো একটা রোবট রাশিয়ায় রয়েছে, হিউম্যানয়েড রোবট তৈরি হলো, তার নামটা কি? ফেডার। এরপরে দেখবে এটা নিয়ে আলোচনা হয়, জাপান অনেক উন্নত কিন্তু রাশিয়ার প্রথম হিউম্যানয়েড রোবট হওয়ার নাম হচ্ছে ফেডার। 5 নম্বর, সুদান ফার্স্ট স্যাটেলাইট, সুদান তার প্রথম স্যাটেলাইট লঞ্চ করলো, কি নাম তার? SRSS-1। কোনো দেশ যদি প্রথম স্যাটেলাইট লঞ্চ করে সেটাও কিন্তু মনে রাখার জিনিস, ঠিক আছে। তো সুদান প্রথম স্যাটেলাইট লঞ্চ করলো, নাম হচ্ছে SRSS-1। এই স্যাটেলাইট, এই ধরনের বিষয় নিয়ে এই স্লাইডটাতে আমি আলোচনা করছি। নাস্ট যে কোশ্চেন, নাসা ইনভেন্টেড এ নিউ প্ল্যানেট। নাসা একটা নিউ প্ল্যানেটকে ইনভেন্ট করলো। আমি কিন্তু টপিক ওয়াইজ ধরার চেষ্টা করি, আমি যত না বেশি অন্যান্য ভাবে তার থেকে এই টপিক এর মাধ্যমে ধরার চেষ্টা করছি। নাসা ইনভেন্ট করেছে নিউ প্ল্যানেট, নাম হচ্ছে HD 21749B। HD 21749B, এইটা দেখো একটা ছবি দিয়েছি আমি এখানে, মার্ক 3 রকেটের, ঠিক আছে। তো আমার চ্যানেল ইয়েস উই ক্যান, চলো সেকেন্ড স্লাইডে যাওয়া যাক। টাইমস পার্সন অফ দ্য ইয়ার 2019, টাইমস ম্যাগাজিন তার পার্সন অফ দ্য ইয়ার সিলেক্ট করেছে 2019-এ, তার নাম কি? গ্রেটা থানবার্গ, ঠিক আছে। 2019 সালে গ্রেটা থানবার্গ, আগে একটা কোশ্চেন আমি করেছি, চাই চিলড্রেন পিস প্রাইজ পেয়েছে, তো এই এই মেয়েটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইমস তার পার্সন অফ দ্য ইয়ার, মানে টাইমস ম্যাগাজিন অনুযায়ী এই বছরের সব থেকে বিখ্যাত পার্সন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? গ্রেটা থানবার্গ নিযুক্ত হয়েছে, ঠিক আছে। 2 নম্বর, দেখো আগের স্লাইডে 6টা কোশ্চেন কভার করেছি, এখানে আরো করছি। 2 নম্বর, রাইটার অফ দ্য বুক, এই বইটা রাইটার সময় জানতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বুক। দ্য থার্ড পিলার, ঠিক আছে, দ্য থার্ড পিলার, এই বইটা কে লিখেছেন? আমাদের এক্স RBI গভর্নর, যার সঙ্গে বেশ কিছুটা কলিশন হয় মোদি সরকারের, বা যেটা হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদির, তার নাম হচ্ছে রঘুরাম রাজন, ঠিক আছে। এনাকে নিয়ে যেটা তৈরি হয়েছে, ইনি এই বইটা লিখেছেন, দ্য থার্ড পিলার, খুব ইম্পর্টেন্ট এই বছরের রেসপেক্টে এই বইটা, কারণ এটা সমালোচনামূলক বই, একটা ইকোনমিক্স এর গুরুত্বপূর্ণ বই, ঠিক আছে। দ্য থার্ড পিলার রঘুরাম রাজন এটাকে লঞ্চ করেছেন, রঘুরাম রাজনের লেখা বই। 3 নম্বর, রিসেন্টলি হুইচ কান্ট্রি সিলেক্টেড অ্যাজ দ্য নিউ মেম্বার অফ ইউনেস্কো। রিসেন্টলি কোন কান্ট্রিকে সিলেক্ট করা হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি? ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি মানে কিছুক্ষণ কিছু মানে আগের স্লাইডটার মধ্যেই আমি বলেছি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নতুন জয়পুর ওটার মধ্যে ঢুকেছে,
তো এই ওয়ার্ল্ড হেরিটেজ যে সাইটটা সেটা তাদের ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির মাধ্যমে সিলেক্ট করা হয়। তার মধ্যে কোন দেশ নতুন মেম্বার হলো? সৌদি আরব আগে ছিল না, এখন সৌদি আরব সেখানকার মেম্বার হলো, ঠিক আছে। নেক্সট 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ফার্স্ট এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে বলতে রোবটে যে টেকনোলজিটা ইউজ করা হয় ওটা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এমন একটা জিনিস যেটার মাধ্যমে তুমি কোনো কিছুকে বলে দেবে ওরা সেভাবে, মানে একদম যেরকম ভাবে মানুষ কাজ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেইভাবে অনেকটা কাজ করে, ঠিক আছে। যেমন ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তুমি উইদাউট ড্রাইভার কার চালু করবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই কিন্তু যখন গাড়ি চলে যায় স্ট্রিট লাইট গুলো আস্তে আস্তে নিজের পাওয়ার কমিয়ে ফেলে, এই যে বিষয়গুলো এগুলো সবই কিন্তু এআই। আর এআই টেকনোলজি কিন্তু এখন পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে সব থেকে বড় টেকনোলজি, জাপান যেটা খুব উন্নতি করেছে। ওয়ার্ল্ড ফার্স্ট এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি, এইটার উপরে ইউনিভার্সিটি তৈরি হলো কোথায়? এবং ইউনিভার্সিটিটা তৈরি হয়েছে ইউএই তে, ইউনাইটেড আরব এমিরেটস এ তৈরি হয়েছে। নাম হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি, নাম হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড প্রথম এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি। দেখো ইউনিভার্সিটির ছবিটা আমি তোমাদের দেখাচ্ছি, দিস ইজ দ্য ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, এবং অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স হতে হবে তবেই এই ইউনিভার্সিটি কিন্তু দাঁড়াবে। এটা করার সাহস কিন্তু সবাই দেখাবে না, সেরকম অর্থ সেরকম টেকনোলজি সবটাই দরকার হয়। ওয়ার্ল্ড ফার্স্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউনিভার্সিটি তৈরি হচ্ছে মোহাম্মদ বিন জায়েদ ইউনিভার্সিটি, তৈরি হচ্ছে ইউএই তে। 5 নম্বর কোশ্চেন, ওয়ান ফ্যামিলি ওয়ান গভর্নমেন্ট জব স্কিম নতুন চালু হলো, ওয়ান ফ্যামিলি ওয়ান গভর্নমেন্ট জব স্কিম কোথায় চালু হলো? মানে একটা ফ্যামিলি পিছু সেই ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য একটা জব দেওয়া হবে, সে চালু হয়েছে সিকিমে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, এটা আমার ছবি, আমি গেছিলাম কালিম্পং এ, সেখানে ডেলো বাংলোর একটা ছবি, ঠিক আছে, বিখ্যাত ডেলো বাংলো, আমি আর বলছি না কেন। তো আর একটা কোশ্চেন, 11-12টা কোশ্চেন কে আমি অলরেডি হ্যান্ডেল করলাম, তারপরে আরো 4-5টা কোশ্চেন, যত তাড়াতাড়ি অত্যন্ত ক্রিস ভিডিও দেওয়া যায়। ইন্ডিয়ার ফার্স্ট স্পেস মিউজিয়াম, স্পেস মিউজিয়াম মানে স্পেস টেকনোলজি নিয়ে মিউজিয়াম তৈরি হয়েছে, প্রথম স্পেসের জিনিসপত্র নিয়ে তৈরি করা মিউজিয়াম ইন্ডিয়ার প্রথম কোথায় তৈরি হলো? হায়দ্রাবাদে তৈরি হয়েছে, হায়দ্রাবাদই করতে সক্ষম। হায়দ্রাবাদ কিন্তু এখন অন্ধ্রপ্রদেশের মধ্যে নেই, তেলেঙ্গানাতে এসে গেছে। নেক্সট 2 নম্বর, এটা একটু টেকনোলজি বেসড কোশ্চেন দিয়েছি এখানে আমি। 2 নম্বর, ইনফোসিস ওপেন সাইবার ডিফেন্স সেন্টার, ইনফোসিস এবছর একটা সাইবার ডিফেন্স মানে কি করে কম্পিউটার এবং টেকনোলজিকে বাঁচানো যায় বিভিন্ন জিনিসের থেকে, হ্যাকিং এর থেকে, অন্যান্য জায়গার থেকে, সেই সাইবার ডিফেন্স সেন্টার কোথায় খুললো? বুখারেস্ট রোমানিয়াতে খুলেছে, কোথায়? বুখারেস্ট রোমানিয়াতে, ঠিক আছে। 3 নম্বর, ভোজা মেট্রো, ঠিক আছে, ভোজা, আগে তোমাদের খুব সুন্দর স্লোগান ছিল, কোথায় রাজা ভোজ কোথায় গঙ্গু তেলি, ঠিক আছে, মানে রাজা ভোজ, এই রাজা ভোজ কোথায় ছিল? আসলে ভোজ ছিল মধ্যপ্রদেশের রাজা, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তো ভোজা মেট্রো কোথায় চালু হচ্ছে? ভোপাল মধ্যপ্রদেশ, এর আগে ব্যাঙ্গালোরে যখন হয়েছে তখন নাম হয়েছে নাম্বা মেট্রো, ঠিক আছে, সেরকম ভোজা মেট্রো ভোপালে, ঠিক আছে, এটা মাথায় রাখবো। জিজ্ঞেস করে ভোজা মেট্রো, কারণ একবার নাম্বা মেট্রো এসেছে WBCS পরীক্ষাতে, সেই কারণে আমি দিলাম যে ভোজা মেট্রো কোথায় চালু হয়েছে, ভোপাল, জায়গাটা মনে রাখতে হবে, ভোপাল মধ্যপ্রদেশ, ঠিক আছে। ভোপাল সারাউন্ডিং জায়গাতে ইন্দোর রয়েছে, ঠিক আছে, মান্ডা রয়েছে, জায়গাগুলো রয়েছে, আমি একসময় গেছিলাম ওখানে, সেই জন্য বলছি। 4 নম্বর, 2024 অলিম্পিক্স 4 গেমস ইনক্লুডেড, ঠিক আছে, 2024-এর যে অলিম্পিক গেমস রয়েছে সেখানে 4টে গেমকে ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, 2024 অলিম্পিকের যে 4টে গেমকে ইনক্লুড করা হয়েছে, আগে এই গেমগুলো ছিল না, এখন এই 2024 সালে এটা ইনক্লুড করা হয়েছে। 4টেই জেনে রাখো, কিভাবে কোশ্চেন করবে আমি জানি না, তাই 4টেই জেনে রাখা দরকার, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে ব্রেক ড্যান্সিং, এটা ছিল না, এটা করা হয়েছে ব্রেক ড্যান্সিং। 2 নম্বর হচ্ছে স্কেটবোর্ড, ঠিক আছে, 2 নম্বর যে গেমসটা তার নাম হচ্ছে স্কেটবোর্ড, স্কেটবোর্ড বরফের উপর দিয়ে চলে, ঠিক আছে, তাহলে ব্রেক ড্যান্সিং, স্কেটবোর্ড, স্পোর্টস ক্লাইম্বিং, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে স্পোর্টস ক্লাইম্বিং, এটা আমাকেও দেখতে হবে, আমিও প্রপারলি জানি না গেমটা কিরকম। 4 নম্বর হচ্ছে সার্ফিং, ঠিক আছে, সার্ফিং মানে বরফের মধ্যে দিয়ে এরকম বোট করে গিয়ে লাফ দিয়ে যায় না, ওটাকে বলে সার্ফিং, ঠিক আছে, সার্ফিং এরকম এরকম ওই যে স্ট্যান্ড থাকে তার উপর দিয়ে যায়, তো অনেক ধরনের সার্ফিং আছে, কোনটা করবে সেটা আমি জানি না, অবশ্যই একটা কোনো সার্ফিং করবে। ব্রেক ড্যান্সিং, স্কেটবোর্ড, স্পোর্টস ক্লাইম্বিং, সার্ফিং, তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার, আমি ক্রিস ভিডিওর মধ্যে এটাকে রাখার চেষ্টা করলাম। তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা জানো যে এর মাধ্যমে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে অবশ্যই গিফট করব, তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে যারা শুনছো তারা সাবস্ক্রাইব করবে এবং লাইক অ্যান্ড শেয়ার করবে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি থাক, ঠিক আছে, আমি চাই যে পরবর্তীকালে তোমরা